মহানগরীত মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীক লুটপাতর ঘটনার চাঞ্চল্যকর মোড়। আরক্ষীর ভুলর অকপট স্বীকারোক্তি আরক্ষীর পূব জেলার ডিসিপি সুধাকর সিংর। এই ঘটনার পশত ভঙ্গাগড় আরক্ষীর কাক চাপিছিল নিরাপত্তারক্ষীজনের পুত্র, কিন্তু তেতিয়া ভঙ্গাগড় আরক্ষীয় রুজু করা নাছিল গোচর। ইতিমধ্যে ঘটনাত জড়িত দুই দুর্বৃত্তক গ্রেপ্তার করেছে আরক্ষী। ধৃত সাইজুদ্দিন আহমেদ আর রহমত আলী নিরাপত্তারক্ষীজনের ব্যাঙ্ক একাউন্টের 80,000 টাকা উলিয়াই নিছিল এই দুই প্রবঞ্চকে। মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের নিরাপত্তারক্ষী ভুক্তভোগী দর্শন ভারতী কামাখ্যা দর্শনের গুহাটি আসছিল, রেলত লগ পাইছিল অন্য এজন লোকক। সেই লোকজনে বুক করে দিছিল হোটেলর কোঠা। হোটেলর কোঠারপা কিছু সময় পাছত ওলাই গেছিল দর্শন ভারতী। কোনো লোকে নিচাযুক্ত দ্রব্য খুবাই অচেতন করেছিল দর্শনক। এই সন্দর্ভত এতিয়াও সঠিক তথ্য লাভ করা নাই আরক্ষী। সমগ্র ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে ভঙ্গাগড় থানায় 294/2 নম্বরত রুজু করেছে গোচর। গোচর সন্নিবিষ্ট করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির 328/379 ধারাত। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তারক্ষী দর্শন ভারতী আর লুটপাট চলো হল গুহীত। কিন্তু তাতোকে ডর কথা হল যে লুটপাটর গোচর দিবলে দর্শন ভারতীর পুত্র থানালে গেছিল, কিন্তু আরক্ষী গোচর রুজু নকর কৈছিল। আচরিত হয়েছে সকল। আর সততে এইদিন খুব অভিযোগব উত্থাপন হয়ে আছে যে একাংশ আরক্ষী অভিযোগ সমূহের এফআইআর লব নুখোজে। এই কি বা কি শক্তিয়ে ক্রিয়া করেছে, কিয় এফআইআর লব নিবিচারে, এই একটা নুবুজা সাঁথর হিসাবে পরিগণিত হয়ে আছে। আর এই জল জল পটপট উদাহরণ, কারণ দর্শন ভারতীর পুত্র নিজেই গেছিল গোচর রুজু করবলে, সেই সময় আরক্ষী গোচর রুজু নকর কৈছিল। আচরিত হয়েছে সকলে এই বিষয়টুক। আর সেই আরক্ষী কোনো তদন্ত প্রক্রিয়াও আগবা না, অবশেষত তদন্ত প্রক্রিয়া আগবাড়িছে এতিয়াহে। আর আরক্ষীর ভুলর অকপট স্বীকারোক্তি দিছে আরক্ষীর পূব জেলার ডিসিপি সুধাকর সিংয়ে নিজে। ঘটনার পাছত ভঙ্গাগড় আরক্ষীর কাক চাপিছিল নিরাপত্তারক্ষীজনের পুত্র, কিন্তু তেতিয়া ভঙ্গাগড় আরক্ষী রুজু করা নাছিল কোনো গোচর। অবশ্যই ইয়ার মাজতে ঘটনা জড়িত দুই দুর্বৃত্তক আরক্ষী করায়ত্ত করেছে। সেই দুর্বৃত্ত দুটার ভিডিও বর্তমান আপনার আমি দেখাই আছো। এটা হল সাইজুদ্দিন আহমেদ আর আনটো হল রহমত আলী। নিরাপত্তারক্ষীজনের ব্যাঙ্ক একাউন্টের 80,000 টাকা পর্যন্ত লুট করে লওয়া হয়েছিল। এতিয়া গুয়াহাটীত এয়াই হয়েছে সর্বসাধারণ নিরাপত্তা, তাকো এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তারক্ষীও এতিয়া সুরক্ষিত নহয় গুয়াহাটীত। আর গুয়াহাটী আরক্ষী বিভিন্ন সময় স্মার্ট আরক্ষী বলে নিজকে নম্ভালি মারি থাকে আর সকলের আগত অপরাধীর বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা বলেও কে থাকে, কিন্তু সেই গুয়াহাটীতে দিন ডকাইতির ঘটনা সংঘটিত হয়। পান দোকানের দিন দুপুরতে 70,000 টাকা পর্যন্ত লুট করে লওয়া হয়। মানুষ ঘর চুরি ডকাইতি এটা সাধারণ ঘটনা যেন হয়ে পড়ছে। আর রাস্তাত মহিলার ডিঙির চেইন কাহি নিয়া, মোবাইল ফোন কাহি নিয়া, সেই সকল ঘটনা প্রায় সংঘটিত হবলে ধরেছে। আর তাতোক ডর কথা হল যে এই গোচর সময় যেটা আরক্ষীর ওসর দিবলে যাওয়া হয়, তেতিয়া ভুক্তভোগীর গোচর আরক্ষী নল বলে কে দিয়ে, এফআইআর দিব নালাগে বলে কে দিয়ে, সিয়ে সকলকে আচরিত করে তুলিছে। আর তারই জ্বলন্ত উদাহরণ হয়েছে দর্শন ভারতীর পুত্র যেটা ভঙ্গাগড় থানাত গোচর রুজু করবলে গেছিল, তার গোচরটো নলো বলে আরক্ষী কে দিছিল। আর আজি অবশেষত আরক্ষীর ভুলর অকপট স্বীকারোক্তি আরক্ষীর পূব জেলার ডিসিপি সুধাকর সিংয়ে নিজে দিলে। মহারাষ্ট্র এএসআই তেখেতর নাম হল দর্শন ভারতী। সোধামতে তেখেত আহিছিল কামাখ্যা দর্শন করিবৰ কাৰণে। ট্রেনত এজন মানুষ লগ পাইছিলে, যিজন মানুহে তেওঁক আনি পেলাই কৈছিল যে তাতে আপনার মই থাকা জায়গা ঠিক করে দিম। তেখেতে হোটেল এটা লজ ঠিক করে দিছিলে পল্টন বাজারত, একর্ডিংলি লজত আছিল। তারপর তারপরা রাতেবা টাইমত ওলাই গৈছিল, তেখেত দর্শন করবলে গৈছিল না ভাত খাব গৈছিল কোরবাত গল। তারপর যাওতে হয়তো রাস্তাত কারবাক লগ পালে আর কোনবা এটা হোটেলত ভাত খাইছিলে। তারপর গাটো বেয়া লাগিলে, বেয়া লাগি পেলে ঘুরি আহতে তারপর কি হল সেই ঘটনাটো কোনো নাজানে। তারপর রাতি হোটেলের ফোন করেছে, যেহেতু নম্বর আছে কিন্তু ফোন ধরা নাছিলে। তারপর লেটলি আমি নেক্সট ডে গম পাইছো যে কোনোবাই কোনো রাস্তা পড়ে আসছিল, তারপর তেখেতক মেডিকেল কলেজত আনি তার ট্রিটমেন্টের কারণে রাখিছিল। তারপর তেখেতে কারবার যোগেদি নিজের পুতেকক যোগাযোগ করলে লড়াক, লড়া আর্লি মর্নিং ফ্লাইটত আহিলে। তারপর ভাঙর থানত আসছিল যে এনেকে মোট দেওতার লগত এনেকা এনেকা ঘটনা হয়েছে, ট্রিটমেন্টত আছে। এইখানে কথা গম পার পিছত যেটা আমি তদন্ত করবলে আরম্ভ করল। তদন্ত করার পিছত যাকালি পরহি রাতে আমি তেখেতর মোবাইলটো রিকভার করেছো, আর এই সংক্রান্তে আমি দুজন মানুষক আটক করা হয়েছে। আর তেখেতক দুজনকে যাকালি কোর্টত প্রডিউস করে 6 দিনের রিমান্ডত লওয়া হয়েছে। প্লাস এটা যেখানে এটিএম কার্ড আসে সেই এটিএম কার্ড সেই মানুষজনে লই গেছে। এটিএম কার্ডের যেখানে ট্রানজেকশন হয়েছে সেই ট্রানজেকশনের ক্ষেত্রে
বেংকত আজি যোগাযোগ কৰি থকা হৈছে, আয়ো বেংকত গৈছে এতিয়া চাবৰ কাৰণে যে ক'ত ক'ত ট্ৰানজেকশ্যন হৈছে। গতিকে ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত আৰু মানুহ ইয়াতে ধৰা পৰা। আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক হীৰক জ্যোতি মালাকাৰ বৰ্তমান লাইভত আছে। হীৰক, এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত আৰু কি কি তথ্য আছে, বিশেষকৈ আৰক্ষীৰ ভূমিকা সন্দৰ্ভত যিহেতু প্ৰশ্ন উত্থাপন হৈছে, আৰক্ষীয়ে যদিও সংবাদ মেল সম্বোধন কৰিছে কিন্তু প্ৰশ্নবোৰটো মানুহৰ মনত জুমুৰি দি ধৰি আছে যে আৰক্ষীয়ে সময়ত কিয় পদক্ষেপ গ্ৰহণ নকৰে, কিয় গোচৰ ৰুজু নকৰোঁ বুলি কয়। কিবা প্ৰশ্নৰ উত্তৰ পাম নেকি আমি? আপুনি বিভিন্নজনৰ সৈতে যিহেতু কথা পাতিছিল, গুৱাহাটী ৰাজপথত মহাৰাষ্ট্ৰ মুখ্যমন্ত্ৰী একনাথ সিন্ধেৰ যি নিৰাপত্তাৰক্ষী আছিলে, সেই নিৰাপত্তাৰক্ষী অচেতন অৱস্থাত পোৱা গৈছিল। আৰু অচেতন অৱস্থাত পোৱাৰ পিছতে কেতবোৰ ৰহস্যৰ আৱদ্ধত বৰ্তমান সোমাই পৰিছে। আচলতে যিসময়ত তেওঁলোকে ঘটনাটো সংঘটিত হৈছিল, তাৰপিছত মহাৰাষ্ট্ৰৰ পৰা তেওঁৰ পুত্ৰ আহিছিলে, সেই নিৰাপত্তাৰক্ষীজনৰ পুত্ৰ দৰ্শন ভাৰতীৰ পুত্ৰ আহিছিলে। পুত্ৰ অহাৰ পিছত পানবজাৰ থানা ভঙাগড় থানালৈ গৈছিলে। ভঙাগড় থানাই কিন্তু কোনো ধৰণৰ গোচৰ ৰুজু কৰা নাছিলে, আৰু গোচৰ ৰুজু নকৰাৰ বাবে তেওঁ আন এখন থানালৈ আহিছিলে, তাতো তেওঁলোকে একেধৰণৰ গোচৰ ৰুজু কৰা নাছিল। তাৰপিছত পিছত সেই কথা শিক্ষক আৰক্ষী বিষয়াক জনালে, আৰু শিক্ষক আৰক্ষী বিষয়াক জনোৱাৰ পিছত ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু ইতিমধ্যে আপোনালোকে সকলোৱে জ্ঞাত যে 252/22 আধাৰত যিহেতু গোচৰ ৰুজু কৰা হৈছে, গোচৰ ৰুজুৰ ভিত্তিত ইতিমধ্যে অনুসন্ধান আৰম্ভ কৰিছে, আৰু অনুসন্ধানৰ ভিত্তিত এতিয়ালৈকে দুজন লোকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। আচলতে ঘটনাৰ প্ৰকৃত ঘটনাটো কি হৈছিল বিৱৰণ কৰিবলৈ গ'লে, পূজাৰ পূৰ্বে আচলতে দৰ্শন ভাৰতী আহিছিল কামাখ্যা দৰ্শনৰ বাবে, আৰু কামাখ্যা দৰ্শনৰ অহাৰ সময়তে তেওঁ যিখন ট্ৰেইনত আহিছিলে সেই ট্ৰেইনখনত অন্য এজন ব্যক্তিক লগ পাইছিল, আৰু ব্যক্তিজনৰ সৈতে কথা বতৰা হোৱাৰ পিছত তেওঁ গুৱাহাটীত এখন হোটেল ঠিক কৰিব দিছিলে। অন্য যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনে হোটেল ঠিক কৰি দিয়াৰ পিছতেই সেই ব্যক্তিজন গুচি গৈছিল, আৰু তাৰপিছত হোটেলৰ পৰা তেওঁ আচলতে কিবা খাবলৈ ওলাই আহিছিল। খাবলৈ ওলাই অহাৰ সময়তেই কোনো অজ্ঞাত লোকে তেওঁক অচেতন কৰে, আৰু অচেতন জাতীয় কিবা সামগ্ৰী তেওঁক সেৱন কৰে, আৰু তাৰপিছতে অচেতন হৈ পৰে। আৰু তেওঁ যি একাউণ্ট আছিলে আচলতে সেই একাউণ্টৰ পৰা 80,000 টকা লুটি লৈ গৈছে বুলি জানিব পৰা গৈছে। আচলতে কি তেওঁলোকে সেই দুজন ব্যক্তি আছিলনে আৰু কোনোবা ব্যক্তি আছে, ইতিমধ্যে আৰক্ষীয়ে অনুসন্ধান অব্যাহত ৰাখিছে, কিন্তু জানিব পৰা অনুসৰি যিসময় হোটেলৰ পৰা ওলাই আহিছিল সেই হোটেলৰ পৰা ওলাই অহাৰ পিছতেই এই ঘটনাটো সংঘটিত হৈছে। কিন্তু কি জাতীয় সামগ্ৰী তেওঁ সেৱন কৰাইছিলে বা কেনেকৈ এই ধৰণৰ ঘটনাটো সংঘটিত হ'ল, এই বিষয়ে এতিয়ালৈকে কোনো ধৰণৰ স্পষ্ট মত প্ৰকাশ কৰা নাই বা স্পষ্টতা কোনো ধৰণৰ প্ৰকাশ কৰা নাই আৰক্ষীয়ে। আৰক্ষীয়ে জানিব দিয়াৰ অনুসৰি আচলতে সেই ঘটনাটো হোৱাৰ পিছত, মই পূৰ্বে উল্লেখ কৰা অনুসৰি এতিয়া উল্লেখ কৰিম যে সেই ঘটনাটো সংঘটিত হোৱাৰ পিছত ফোনো অফ হৈ আছিলে, দৰ্শন ভাৰতীৰ ফোন অফ হোৱাৰ বাবে তেওঁ অসমলৈ অহা কথা গম পায় বা গুৱাহাটীলৈ অহা গম পায়। পুত্ৰ আহিছিলে, পুত্ৰ অহাৰ পিছত তেওঁ যিহেতু ভঙাগড় থানা কথাটো গম পায়, ভঙাগড় থানাত গোচৰ ৰুজু কৰিবলৈ গৈছিলে কিন্তু গোচৰ কোনোপধ্যে লোৱা নাছিলে। ইতিমধ্যেই আৰক্ষীয়ে প্ৰকাশ কৰা অনুসৰি গোচৰ নোলোৱাৰ বাবে আৰক্ষীয়ে ইতিমধ্যে ক্ষমা প্ৰাৰ্থনা জনাইছে বা ক্ষমা বিচাৰিছে। সেইটোৱে ডাঙৰ কথা যে এজন এই দৰ্শন ভাৰতী লোকজনেই শেষ নহয় বা তেওঁৱেই আৰম্ভণি নহয়। এনেধৰণৰ ঘটনা গুৱাহাটীত ইমান হৈ আছে যে সীমা সংখ্যা নাই, হিচাপ কৰি আমি উলিয়াব নোৱাৰিম। আৰু অপৰাধৰ সংখ্যা যাতে ক্ৰাইম ৰেকৰ্ডছ ব্যুৰোৰ হাতলৈ নাযায় তাৰ বাবেই গোচৰসমূহ ৰুজু কৰা হোৱা নাই নেকি? এতিয়া অপৰাধীয়ে টিখিলখিলাই ঘূৰি ফুৰিছে গুৱাহাটীত, মহানগৰ আৰক্ষীয়ে একোৱে কৰিব পৰা নাই, নিজৰ এই দুৰ্বলতাখিনি ঢকাৰ বাবেই এই পদক্ষেপ নেকি গোচৰ নোলোৱাৰ, নে কোনোবা অদৃশ্য শক্তিয়ে তেওঁলোকক বাধা দিছে গোচৰ তোমালোকে আনুষ্ঠানিকভাৱে নল'বা, ফৰ্মেলিটি নল'বা? প্ৰায় সংঘটিত হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু কিছুদিনৰ পূৰ্বে যিহেতু এখন পাণবজাৰৰ পৰা জোৰতে এখন পাণবজাৰৰ পৰা 70,000 টকা লৈ গৈছিল দিন দুপৰতে, কিন্তু ইতিমধ্যে তাৰে 3 জন লোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। কিন্তু এনেধৰণৰ গোচৰ ৰুজু কৰিবলৈ আচলতে কিহৰ কাৰণে আৰক্ষীয়ে এনেধৰণৰ গোচৰ ৰুজু নকৰিলে তাৰ এটা ৰহস্য আৱদ্ধত সোমাই পৰিছে বা বিভিন্ন প্ৰশ্নই যিহেতু উত্থাপন হৈ অহা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু বিশেষকৈ ক'ব বিচাৰিম, কেৱল ৰচন ভাৰতীয়ে নহয়, হয়তো এনেধৰণৰ বিভিন্ন ধৰণৰ ঘটনা সংঘটিত হৈ আহিছে গুৱাহাটী মহানগৰীত, কিন্তু কিছুসংখ্যক আৰক্ষীয়ে গোচৰ ৰুজু নকৰে। কিন্তু কিয় গোচৰ ৰুজু নকৰে সেয়া এটা ডাঙৰ প্ৰশ্ন হৈ পৰিছে। ইতিমধ্যে যিহেতু আৰক্ষীয়ে স্মাৰ্ট আৰক্ষীৰ কথা হয়, আৰক্ষীয়ে কোনো ধৰণৰ দুৰ্বলতা নাই বুলি বাৰে বাৰে প্ৰকাশ কৰে, গুৱাহাটী আৰক্ষীয়ে প্ৰকাশ কৰে, কিন্তু বাৰে বাৰে যে দুৰ্বলতা এনেধৰণৰ দুৰ্বলতা দেখিবলৈ পোৱা গৈছে তাৰে উমান এই দৰ্শন ভাৰতী যিটো আচলতে ঘটনা সংঘটিত হ'ল তাৰ বাবে এক প্ৰকাৰ প্ৰমাণ পোৱা গৈছে। আচলতে কিহৰ বাবে, যিহেতু আপুনি ক্ৰাইম ৰেকৰ্ডৰ কথা প্ৰকাশ কৰিছে, ক্ৰাইম ৰিপৰ্টত বা ক্ৰাইম ৰেকৰ্ড যিটো বছৰকে পঠাব লাগে তাত হয়তো সানিবিষ্ট হ'লে বা কোনো গোচৰ যদি বেছি হয় তেন্তে ৰেকৰ্ড বেয়া হ'ব বুলি এনেধৰণৰ তেওঁলোকৰ প্ৰশ্ন উত্থাপন হ'ব পাৰে বা এনেধৰণৰ বিভিন্ন কাৰণত হয়তো তেওঁলোকে এই গোচৰ ৰুজু কৰাৰ পৰা বিৰত থাকে। কিন্তু আন এটা কথা হ'ব পাৰে যিহেতু যিজন লোক মুম্বাইৰ পৰা তেওঁ আহিছিলে, আচলতে মহাৰাষ্ট্ৰৰ পৰা আহিছিলে যিজন দৰ্শন ভাৰতীৰ পুত্ৰ, আচলতে সেই সময়ত ভাবিছিল বাহিৰৰ পৰা কোনোবা এজন লোক আহিছে বা এনেধৰণৰ কিছু এনেধৰণৰ ঘটনা ট্ৰেইনত হৈ থাকে বা এনেধৰণৰ বিভিন্ন গুৱাহাটী মহানগৰীত হৈ থাকে, ভাবিছিল যে সম্ভৱতঃ ভাবিছিল যে এয়া কোনো ধৰণৰ ঘটনা নহয় বা অসত্য প্ৰকাশ কৰিছে। কিন্তু পিছলৈ যিহেতু শিক্ষক আৰক্ষী বিষয়াক কাষ চাপিলে বা সংবাদ মাধ্যমৰ এই কথা বহলভাৱে বিস্তাৰ হ'ল বা প্ৰচাৰ হ'ল, তাৰ
পিছতে আরক্ষে এই গোচরটো রুজু করে আর গোচর ভিত্তিত ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে আর তদন্ত অন্তত হয়তো আরো লোকর এই ঘটনার লগত গ্রেপ্তার হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। কেবল এই দুজনে নহয়, এই দুজনের বাহিরেও হয়তো এই যে গ্যাং আছে সেই গ্যাংর লগত আর কোনবা লোক জড়িত হয়ে পারে। দর্শন ভারতীয় এনেকুৱা ধরনের দর্শন ভারতীয় নহয়। ধন্যবাদ ধন্যবাদ হীরক। আমি আকৌ এবাৰ কৈছো, এয়া এটা শিকনি হ'ব লাগে আৰক্ষীৰ বাবে, কাৰণ এনে ঘটনা ইমান হৈ আছে। আমি স্মাৰ্ট আৰক্ষী আৰক্ষীক লৈ প্ৰশংসাও কৰি থাকোঁ, আৰক্ষীয়ে বিভিন্ন সময়ত পদক পায় আৰু আৰক্ষীয়ে ভাল কামো কৰে, কিন্তু এইসমূহ দুৰ্বলতা আৰক্ষীয়ে কিয় গুচাব পৰা নাই? আৰক্ষীয়ে এই ক্ষেত্ৰত বিহিত পদক্ষেপ লওক, এই অপৰাধীবোৰক নাকি লগাওক, যিমানেই সক্ৰিয় হৈ নাথাকক কিয় অপৰাধী, প্ৰত্যেকটো অপৰাধীক বিচাৰি বিচাৰি কৰায়ত্ত কৰক, সেইটোৱে জনসাধাৰণে বিচাৰে আৰক্ষীৰ পৰা। এবার গুজরাটের রাষ্ট্রীয় ক্রীড়ার আহিছে সুখবর। রাষ্ট্রীয় ক্রীড়াত একদিনে স্বর্ণ জয় দুই কন্যার, বক্সার অঙ্কুশিতা বড়ো আর লাভলীনা বরগোহাঁয়ে স্বর্ণ জয় করেছে। মণিপুরের এলিনাক পরাস্ত করে স্বর্ণ জয় করেছে অঙ্কুশিতাই। 66 কেজি শাখাত স্বর্ণ জয় করেছে বক্সার অঙ্কুশিতাই। আনহাতে 75 কেজি শাখাত স্বর্ণ জয় করলে লাভলীনা বরগোহাঁয়ে। হরিয়ানার সাতিক পরাস্ত করে স্বর্ণ জয় করে লাভলীনাই। রাষ্ট্রীয় ক্রীড়াত স্বর্ণ পদকর সংখ্যা 9টালৈ বৃদ্ধি পাইছে। রাষ্ট্রীয় ক্রীড়াত পদক তালিকাত 14 নম্বর স্থানত আছে অসম। গুজরাটত অনুষ্ঠিত হয়ে থাকা রাষ্ট্রীয় ক্রীড়ার এয়া খবর আমি জানাইছো আর অসমের খেলোয়াড়সকলে ভাল প্রদর্শন অব্যাহত রাখিছে। আকৌ এটা সুখবর আহিছে, রাষ্ট্রীয় ক্রীড়াত একদিনাই স্বর্ণ জয় করেছে দুই অসম কন্যায়। বক্সার অঙ্কুশিতা বড়ো আর লাভলীনা বরগোহাঁয়ে স্বর্ণ জয় করেছে। মণিপুরের এলিনাক পরাস্ত করে স্বর্ণ জয় করে অঙ্কুশিতাই। 66 কেজি শাখাত স্বর্ণ জয় বক্সার অঙ্কুশিতার। আনহাতে 75 কেজি শাখাত স্বর্ণ জয় করলে লাভলীনা বরগোহাঁয়ে। হরিয়ানার সাতিক পরাস্ত করে স্বর্ণ জয় করে লাভলীনায়। রাষ্ট্রীয় ক্রীড়াত স্বর্ণ পদকর সংখ্যা এতিয়া 9টালৈ বৃদ্ধি পাইছে।